হ্যালো, হোয়াট ইজ আপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফেলোয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইজ, আমাদের গেমের ভিতরে নতুন একটা লাক রয়্যাল ইভেন্ট চলে এসেছে এবং এই ইভেন্টের ভিতরে বিশেষ করে দুইটা ইমোট রয়েছে এবং এখান থেকে একটা ব্যাকপ্যাক রয়েছে আর একটা বান্ডেল রয়েছে, আর তাছাড়া একটা গাড়ির স্কিন রয়েছে, প্যারাশুট রয়েছে, সার্ভবোর্ড রয়েছে, লুট বক্স রয়েছে, এইসব আইটেম রিয়ার রয়েছে। আর এখানে কিন্তু টোকেন রয়েছে, টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে এখান থেকে সব কিছু নেওয়া যাবে, আগের যে ইভেন্টটা নিয়েছিলাম আমরা এখানে শিবা রয়্যাল, এই শিবা রয়্যাল ইভেন্টের মতো, তো এখান থেকে নেওয়া যাবে এবং এই ইভেন্টটা কিন্তু 11 দিন চলবে। আর তোমাদের আজকে কিন্তু 12টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হয়েছে, তো সেই ভিডিওর থাম্বনেল স্ক্রিনের উপরে দেখতে পারতেছো। এই ভিডিওটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, সেকেন্ড চ্যানেলের লিংক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা, ওইখান থেকে গিয়ে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। তাছাড়া ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে, 12টা উইকলি মেম্বারশিপ কে কে পেয়েছে ওটা চেক করে দেখতে পারো। তেমনি আজকের এই ভিডিওতেও 3টা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে আছে, তো গিভওয়েতে পার্টিসিপেট করতে চাইলে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে। আর 20K সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদের জন্য 10টা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে রয়েছে, তারও একটা ভিডিও রয়েছে, সেটা কোনটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো ওইখানে। আর একদিন বাকি আছে, একদিন পরেই কিন্তু 10টা উইকলি মেম্বারশিপ একটা ভিডিও থেকে তোমাদেরকে গিভ হয়ে করা হবে। তো চলো, এখানে আমাদের 40 ডায়মন্ডের স্পিন করতে হবে এবং 400 ডায়মন্ডের স্পিন করতে হবে। তো সবসময় আমি 400 ডায়মন্ডের স্পিনই করি, কিন্তু আজকে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র 40 ডায়মন্ডের স্পিন করব, যতগুলো স্পিন করব 40 ডায়মন্ডের। তো ফার্স্ট স্পিন করে ফেললাম 40 ডায়মন্ডের, 40 ডায়মন্ডের স্পিনে এখান থেকে আমাকে রিসাপ্লাই ম্যাপ দিয়েছে। এরপর আরেকটা 40 ডায়মন্ডের স্পিন করে ফেললাম, তো এখানে আমাকে 5টা টোকেন দিয়েছে। তো তারপরে আরও একটা 40 ডায়মন্ডের স্পিন করে ফেললাম, এবারে 40 ডায়মন্ডের স্পিনে ক্যারেক্টার ফ্রেগমেন্ট, এরপরে হচ্ছে আরও একটা 40 ডায়মন্ডের স্পিন, 40 ডায়মন্ডের স্পিনে এখানে নাইট প্যান্থারের একটা স্কিন দিয়েছে যেটা আমার কাছে আছে, আরও একটা 40 ডায়মন্ডের স্পিন। 40 ডায়মন্ডের স্পিন আমি দেখতে চাই যে ভালো কিছু দেয় কি না, তো এখানে দেখতে পাচ্ছ আমাকে আর একটা টোকেন দিয়েছে, আরও একটা 40 ডায়মন্ডের স্পিন, পরপর 40-এর স্পিন হবে। তো 40-এর স্পিনে আমাকে কী দেয় দেখবো আজকে। 40-এর স্পিনে এখান থেকে আমাকে একটা প্যান্ট দিয়েছে যেটা হচ্ছে ক্যালির প্যান্ট, তো ক্যালির প্যান্ট দিয়েছে। এরপরে আরও একটা 40 ডায়মন্ডের স্পিন, 40 ডায়মন্ডের স্পিনে আমি দেখতে চাই আমাকে গাড়ি না কী দেয়। 7টা টোকেন হয়ে দাঁড়িয়েছে। আমি এখান থেকে বিশেষ করে একটা ইমোট নেব, ইমোটের জন্য আমার 12টা টোকেন লাগবে, তো 9টা টোকেন হয়ে গেছে, আরও একটা 40 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড এইবার এখান থেকে আবার রিসাপ্লাই ম্যাপ দিয়েছে, 40 ডায়মন্ডের স্পিন চলবে যতক্ষণ না আমার 12টা টোকেন হয়, এবং আমি কোন ইমোটটা নেব সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আমার কিন্তু অলরেডি 10টা টোকেন হয়ে গেছে 400 ডায়মন্ডে, 40 ডায়মন্ডের স্পিন করে করে, আর এই যে 3টা টোকেন পেয়ে গেলাম। তো মোটামুটি কিন্তু খুবই কম ডায়মন্ডে কিন্তু আমি এখান থেকে 12টা টোকেন বের করে ফেলেছি, এবং এই 12টা টোকেন দিয়ে বিশেষ করে আমি যে ইমোটটা নিব সেই ইমোটটা হচ্ছে এইখানে 12টা টোকেনে রয়েছে এই যে ইমোটটা, এই ইমোটটা। তো এই ইমোটটার কাজ কী সেটা তোমাদেরকে বলে দেব আর তোমরা দেখতে পারবে। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি 12টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে, তো এক্সচেঞ্জ করে ইমোটটা নিয়ে নিলাম, এবার এটাকে ইকুইপ করে ফেললাম। ইকুইপ করার পরে এটা কি আমাদের এখানে দেখাবে আমরা একটু দেখি। হ্যাঁ গাইস, এটা হচ্ছে লবি এন্ট্রি অ্যানিমেশন, এবং এই এই অ্যানিমেশনটা আমাদের কিন্তু প্রোফাইল চেক করলে দেখতে পারবে সবাই। তাছাড়া আমরা যদি স্কোয়াডের ভিতরে যাই তাহলে কিন্তু এই যে ইমোটের অ্যানিমেশনটা সবাই দেখতে পারবে, আশা করি বুঝতে পারছো। আর একটা যে ইমোট রয়েছে এখানে ওটা কিন্তু শুধুমাত্র ইমোট, চাইলে আমি এটাও নিতে পারি, এটা 10টা টোকেন দিয়ে নিতে হবে। তো চলো দেখি 40 ডায়মন্ড করে আর কয়টা স্পিন করে ফেলি, 40 ডায়মন্ড করে স্পিন করতে করতে যদি 10টা টোকেন হয়ে যায় তাহলে কিন্তু আমি ইমোটটা পেয়ে যাব। তো এইবার হচ্ছে ক্যালির জুতো দিয়েছে, এরপরে 40 ডায়মন্ডের আবারও স্পিন করে দিলাম, 40 ডায়মন্ডের স্পিন, 2টা টোকেন দিয়েছে। 40 ডায়মন্ডের স্পিনে পার স্পিনে যদি 2টা করে টোকেন দেয় তাহলে কিন্তু বেশি লাভ হয়, কিন্তু সেটা তো গাড়ি না কখনোই দেবে না, এটা আমরা ভালো করে জানি। তো 40 ডায়মন্ডের আরও একটা স্পিন করে দিলাম,
একটা বক্স হলুদ হয়েছে, আর হলুদ হওয়ার সাথে সাথে কিন্তু ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিয়েছে। এর জন্যই আমি 40 ডায়মন্ড স্পিন করতেছি, কারণ আগের দিন শিবা রয়্যালে কিন্তু আমাকে শুধুমাত্র ম্যাজিক কিউবের ফ্র্যাগমেন্ট দিয়েছে, শুধু ম্যাজিক কিউবের ফ্র্যাগমেন্ট এবং টুকটুকের স্কিন দিয়েছিল। তাতে করে আমার লস হয়েছিল, যার কারণে আজকে কোনো 400 ডায়মন্ডের স্পিন নয়, সরাসরি শুধুমাত্র 40 ডায়মন্ডের স্পিন করতেছি। তোমরা চাইলে 400 ডায়মন্ডের স্পিন করতে পারো, না চাইলে আমার মতো 40 ডায়মন্ডের স্পিন করে তোমার পছন্দের যে কোনো একটা ইমোট ইমোট নিয়ে নিতে পারো। তো দেখো এখন কিন্তু লাকটা অনেকটা খারাপ হয়ে গেছে, এখন আর আমাকে কিন্তু টোকেন দিচ্ছে না। তো একবারে 5টা টোকেন দিয়ে দিলেই হয়ে যাবে। এর জন্য আমি স্পিন করে যাচ্ছি ডায়মন্ড, আর যেটা আছে এতে কি আমাকে আর টোকেন দিবে আমার মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে যে আর টোকেন দেবে না, কারণ আমি একটা ইমোট যেহেতু এক্সচেঞ্জ করে নিয়েছি, এর জন্য গাড়ি না একটু চিটারি করতেছে এখানে। তো আমি চেষ্টা চালিয়ে যাব আর 3টা স্পিন করতে পারবো, 3টা স্পিনে 5টা টোকেন হয়ে গেলে তো ভালোই হয়। তো দেখো ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্ট দিয়েছে। তো লাস্টের এই যে স্পিনগুলো আমি এখন করতেছি, স্পিনগুলো পুরোপুরি কিন্তু লস, একেবারে লস হয়েছে। এখান থেকে আমি আরেকটা টোকেন পেয়েছি, আমার জাস্ট আর 4টা টোকেন লাগতো, কিন্তু ভাগ্য খারাপ 4টা টোকেন আমি আর বের করতে পারলাম না এখান থেকে। তবে 4টা টোকেন আমি অবশ্যই বের করে নেব, এবং এই ইমোটটা অবশ্যই আমি নিয়ে নেবো, কারণ ইমোটটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি জোস লাগছে। এর জন্য এই ইমোটটা আমি নেবো, এখান থেকে আর অন্য কোনো কিছু নেবো না। তো তোমরা চাইলে জাস্ট এখান থেকে ইমোটই নিতে পারো, এছাড়া আমি মনে করি এই বান্ডেলটা নেওয়া কোনোভাবেই ঠিক হবে না, কারণ এই বান্ডেলটা কিন্তু একটুও ভালো লাগে না। আর তাছাড়া ব্যাকপ্যাকটাও মোটামুটি ঠিকঠাক আছে, ব্যাকপ্যাকটা জাস্ট তোমরা এখান থেকে 8টা টোকেন দিয়ে নিতে পারবে। তবে আমি মনে করি যে ব্যাকপ্যাকের থেকে তোমাদের সবচেয়ে বেস্ট হবে যদি তোমরা ইমোট সেকশন থেকে ইমোটগুলো এক্সচেঞ্জ করে নাও। তো তোমাদের যে 10টা উইকলি মেম্বারশিপ গিভওয়ের একটা ভিডিও রয়েছে, যেটা একদিন পরে দিয়ে দেবো, সেটা হচ্ছে এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, আমার এই মেইন চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবে। এই ভিডিওটা দেখে অবশ্যই এখানে একটা কমেন্ট করে দিও, একটা ভিডিওতে 10টা উইকলি মেম্বারশিপ তোমাদের জন্য রয়েছে। আর আজকের এই ভিডিওতে তোমরা লিখবে যে আমি কত ডায়মন্ড খরচ করার পরে এক্সচেঞ্জ করে এই যে স্কোয়াড অ্যানিমেশন ইমোটটা নিয়েছি, তো এটা লবি এন্ট্রি অ্যানিমেশন ইমোটটা নিয়েছি, এটা কত ডায়মন্ড খরচ করার পরেই নিয়েছি সেটা তোমরা লিখবে, মানে আমার অ্যাকাউন্ট থেকে কত ডায়মন্ড কমে যাওয়ার পরে আমি ইমোটটা এক্সচেঞ্জ করেছি লবি এন্ট্রি অ্যানিমেশন এই ইমোটটা, এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। এবং ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে, কারণ এই ভিডিও লাইক টার্গেট বরাবরের মতো 700টা লাইক 3 দিনের ভিতরে কমপ্লিট হলে এই ভিডিও থেকে 3টা উইকলি মেম্বারশিপ তোমাদের গিভওয়ে করা হবে, অবশ্য বাংলাদেশ সার্ভারে ইউআইডি দিয়ে যাবে কমেন্ট বক্সে। আর এই গিভওয়ে ভিডিও কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করা হবে, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে, ডায়মন্ড টপআপ লিঙ্ক সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্টে সব সময় দেওয়া থাকে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো, আর ইভেন্টটায় কোনটা কী আছে সেটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে ভালো হবে না তাও বলে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।